2021-22 হস্তশিল্প মেলায় আপনাকে স্বাগত। দেখুন হস্তশিল্প মেলা, এটা হচ্ছে ইকো পার্ক। ইকো পার্কের 1 নম্বর গেটে শুরু হয়েছে হস্তশিল্প মেলা। ২৭ নভেম্বর থেকে শুরু হয়েছে, চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। দেখুন বাঁশের কাজ, এগুলো মাটির কাজ, এরকম প্রচুর হস্তশিল্পের প্রদর্শনী হয়েছে এখানে। আমি মেলাটা ঘুরে ঘুরে দেখাচ্ছি, দেখতে থাকুন, বেশ ভালো লাগবে। আমাদের বাংলার হস্তশিল্প কতটা উজ্জ্বল, কতটা গৌরবময় সেটা বুঝতে পারবেন। দেখুন কত সুন্দর হাতের কাজ। এই মেলায় এলে দেখতে পাবেন শিল্পীরা ওখানে বসে কাজও করছে, ওনাদের হস্তশিল্প তৈরি করছেন, বিক্রিও করছেন, একদম হাতে কলমে ওখানে দেখতে পাবেন। মেলাটা ঘুরতে ভালো লাগবে, পছন্দসই জিনিস কিনতেও ভালো লাগবে, দাম খুব বেশি না, দাম দর করে কিনবেন। দেখুন কাঠের চেয়ার কত সুন্দর, দেখুন বাঁশের কারুকার্য, এরকম অনেক রকমের হস্তশিল্প আছে এই মেলায়, ঘুরে ঘুরে দেখবেন। দেখুন পাটের হস্তশিল্প, দেখুন বেতের চেয়ার, এরকম প্রচুর আছে, প্রচুর প্রচুর আছে। মেলা ঘুরে ঘুরে দেখবেন, দেখতে ভালো লাগবে। দেখুন এটা বাগান, পুরো ফুলের বাগান সাজাচ্ছেন শিল্পী বিক্রির জন্য। দেখুন কেটলি রং করা, দেখুন পট, এরকম প্রচুর প্রচুর আছে এখানে। শিল্পীরা ওনাদের নিজেদের হাতে তৈরি করছেন, বিক্রি করছেন। এখানে আসলে ব্যাপারটা দেখতে পাবেন খুব ভালো করে, আমি চেষ্টা করেছি দেখানোর। দেখুন এগুলো স্টোন ডাস্ট দিয়ে তৈরি, দেখুন কত রকমের মূর্তি বাদ্যযন্ত্র নিয়ে বসে আছে, এত সুন্দর লাগবে দেখতে। দেখুন কত সুন্দর, দেখলেই কিনতে ইচ্ছা করবে, এত সুন্দর। আমি ঘুরে ঘুরে দেখেছি মেলা বেশ ভালো, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে হস্তশিল্প। দেখুন ছোট ছোট কাজ করা, বিভিন্ন রকম বিভিন্ন সাইজের রয়েছে এখানে। দেখুন এটা মেলার গেটের ঠিক বাইরে, 1 নম্বর গেট দিয়ে আপনি যখন ঢুকবেন ইকো পার্কের সেই জায়গাটায়, দেখুন রাস্তার দুই পাশে বসে আছে শাড়ি দিয়ে শিল্পীরা, হস্তশিল্পীরা ওনারা বসে কাজ করছেন। দেখুন এইটা হচ্ছে গেট, গেটটার পাশে হস্তশিল্প, বাংলার গৌরব। দেখুন এবার রাস্তা দিয়ে আমি ফেরার পথে যখন বাইরে বেরিয়েছি তখন আমি দেখছি এই হস্তশিল্পীরা এখানে বসে আছে কাজ করছে, আমি সেটা একটু দেখাচ্ছি আপনাদের, দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।
লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।